আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই রত্না। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও। এটা খেতে কত যে টেস্টি, রান্না না করে খাওয়া পর্যন্ত বোঝা যাবে না। আর সেজন্যই সবজি পোলাও রান্না করার জন্য আজকে আমার কাছে যে সবজি আছে আমি সেগুলো দিয়েই সবজি পোলাও রান্না করব। এখানে আছে ফুলকপি, গাজর, ব্রোকলি, পেঁয়াজকলি আর নিয়েছি মটরশুঁটি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে একটা পাত্রে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনি চাইলে বাসমতি চাল নিয়েও নিতে পারেন। এবার এই চালটা কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন এই চালটা একটা স্টেনারে রেখে এভাবে ছড়িয়ে দেব। এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে আর পোলাওটাও ঝরঝরে হবে। এবার চুলায় একটা পাত্রে 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বাটার দিয়েও দিতে পারেন, তবে এই রান্নাটা তেল দিয়ে না করলেই ভালো হয়। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে। এটা একটু নেড়ে চেড়ে ফোড়ন তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, তারপর নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তাহলে সবজি পোলাওয়ের রঙটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। এখানে আপনি যে কোনো বাদাম বাটাই ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, হালকা একটু চিড়ে যাতে ঝালটা খুব ভালোভাবে ছড়াতে পারে। এবার এই সব কিছু একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো, আর সবজিগুলো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। যেহেতু সবজি পোলাও রান্না করব, তাই সবজিগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুধুমাত্র সবজির জন্য সামান্য একটু লবণ। চুলার আঁচ মিডিয়াম রেখে সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। খুব বেশি সময় মশলার সাথে সবজিগুলো মেশাবেন না, তাহলে সবজির রঙটা নষ্ট হয়ে যাবে, তাই 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চালগুলো। চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রান্না করলে আপনার পোলাও হবে ঝরঝরে। এবার চুলার আঁচ লো করে সবজির সাথে চালটা ভালোভাবে ভেজে নেব। যখন চালের রং একটু চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। এবার এর মধ্যে 3 কাপ গরম পানি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি 2 কাপ চাল নিয়েছি, তাই 3 কাপ গরম পানি আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর যদি নতুন চাল হয় তাহলে 1/2 কাপ পানি কম দিলেই হবে। এবার চুলার আঁচ হাইতে রেখে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা ফুটে উঠবে তখন এটা আলতো করে একটু নেড়ে দেব। আর হ্যাঁ, খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে চালটা ভেঙে যাবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই পর্যায়ে লবণটা চেখে বুঝে দেবেন, যতটুকু লাগে ঠিক ততটুকুই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এতে করে পোলাওয়ের টেস্টটা বেড়ে যাবে। তারপর আবারও সব কিছু আলতো করে একটু মিশিয়ে নেব। এবার 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর উপর থেকে এভাবে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য।
আর এই পর্যায়ে চুলার রস লোয়ে রেখে দমে রাখতে হবে। প্রায় 12 মিনিট পরে ঢাকনাটা খুলে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। এই রান্নাটার শেষে যদি একটু ঘি দেন তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এভাবে হালকা করে নেড়ে উপর নিচ করে দিতে হবে, তাহলে সবগুলো সমান তাপ পাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য দমে রেখে দেব। 5 মিনিট পরে পোলাওগুলো আরও ঝরঝরে হয়ে গেছে। এই তো হয়ে গেল ঝরঝরে সুস্বাদু পারফেক্ট সবজি পোলাও। আর এই সবজি পোলাও এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে, এতটাই টেস্টি। তাই কোনো ধরনের কাবাব বা চপের প্রয়োজন হয় না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।